সুপ্রিয় জনগণ, আমি উইলাম ফ্যান্টম, আপনাকে সবাইকে ডাহ বাংলাদেশি পডকাস্টে স্বাগতম। আপনার আমার হয়তো চিনেন নাও চিনবার এটা তো পারেন, ডাহ আমি বাংলাদেশি পডকাস্ট না, ওই স্যার ডাহ ভয়েস। বিগত কিছু বছর ধইরা আমি এই কত 8-10 বছর দশ হইব, পনেরো আমি দশ পনেরো হইব দশ আর দশ পনেরো কমাই বছর নি। ধইরা 10-15 বছর ধইরা আমি ডাহ বাংলাদেশি পডকাস্ট আর ডাহ ভয়েস এর লগে কাম করছি। এরপর কিডনি জনিত সমস্যার কারণে আমি পডকাস্ট ছাইড়া দিছি, এখন আবার ফেরত আইছি কারণ আমার একটা কিডনি বাঁচা হইয়া গেছে। এখন হাবি জাবি ভিডিও বানানো হচ্ছে তোমার দিয়ে মেইন এপিসোড করা হয় না, কারণ কারণ আমরা কম না জনগণ আছে না কমেন্টে থিওরি মারেন গেছেন। একটা মানুষ যার কিডনি নাই তার কোনো অধিকার নাই পডকাস্টের কথা কওয়ার। তো আমার আজকাল একজন জানি কি আছিল, ইটারনালস রিভিউ, মার্বেলস ইটারনালস, ও অন্য তোমরা কোনো ইটারনালস দেখেছো? আমিও ইটারনালস দেখেন না? দেখেছি। জনগণ জনগণ তোলে সংক্ষেপে আমরা প্রথমে স্পয়লার ছাড়া আমাদের মতামত জানাই দেই। আমি আবার কিরম সবার আগে লাগলো, মতামত জানাই কেমন দেই, লাগলো ছবিটি? আমার ভালো লাগে নাই জনগণ, এটার কোনো আমার বিষয়ে অনেক আমার ভালো লাগে এভারেজ নাই। লাগছে। আমার কাছে মনে হয়েছে এর থেকে ভালো হইবার সত্ত্বেও অনেকদিন পরে জনগণ আমি আবারও জিকশো জনগণ ভাষায় কথা ব্যাপার তো কইতেছি না এভারেজ কয় ফ্যান্টম, জনগণ। আমি বুঝছেন? আমি মার্বেল মুভি করে একটা স্কেলে একটা স্কেল দিয়ে বিচার করি জনগণ, মানে স্কেলটা হয়েছে এরকম যে ছবিটা বাইর হইলে এটার পর্ন পিরিয়ড বাইর হইতে কতদিন সময় লাগে জনগণ। ক্যাপ্টেন মার্বেল ছবি বাইর হওয়ার কিছুদিনের মধ্যে এটার পর্ন পিরিয়ড বাইর করছে। ইটারনালস না আয় নাই, তো ইটারনালস একটা বাজে ছবি, ক্যাপ্টেন মার্বেল হচ্ছে বাজে, ক্যাপ্টেন মার্বেল ও ইটারনালস থেকে ভালো আছে। এই বলে আমি আমার এটা রিভিউ শেষ সহমত, করছি, আসলে সত্যি কথা স্পয়লার এটা। ছাড়া রিভিউ জনগণ, আমি আমার স্পয়লার ছাড়া রিভিউ এই বলে শেষ করছি। আর আমি তো কইলাম এটা লাগছে অনেক এভারেজ, আরো ভালো করা যেত। বিশেষ করে ছবির প্রথম 1 ঘন্টাটার মধ্যে হলো মেইন সমস্যাটা ছিল যে অতিরিক্ত ফ্ল্যাশব্যাক দিয়া দেয়া সিনেমাটা বোরিং করে লিছি। ফ্ল্যাশব্যাকের যেরম মেসেজটা তোমার ঠিক হয়ে উচিত ছিল। হিন্দি কিছু মুভি যেরম বুঝি না, এরম এটা বুঝবার পারি না এই ফ্ল্যাশব্যাকের ঠেলায় জনগণ জনগণ আমার মনে হয়েছে, এবং আমার না আমার মনে হয় বেশিরভাগ মানুষ যারা দেখছি, যারা ভিডিও টিডিও দেখছি এই ছবির ব্যাপারে, তারাও এই কথাটা কইছে। এটা হয়েছে যে এটা যদি ছবি না হইয়া এটা যদি একটা টি মানে ডিজনি প্লাস এর শো হইতো তইলে মনে হয় ভালো আছে, তইলে প্রত্যেকটা ক্যারেক্টার সিরিজ এস্টাবলিশ করলে করতাম লম্বা করা তইলে। যেত। এটা এস্টাবলিশ করার সময় দিল, এনা তো ক্যারেক্টার এস্টাবলিশ করতে পারছে না। মানে ফেস্টস ফেস্টস মনে ছবির শেষ 40 মিনিট হয়েছে, হ্যার ক্যারেক্টার কি হে গে ও এটাই, এটাই, আর হ্যাঁ কান্দে, হ্যাঁ আরে মেন্টালি কালো উইক জনগণ, হ্যাঁ ক্যারেক্টার হচ্ছে এটা, হ্যাঁ তোমাকে মেন্টালি উইক প্রিয় জনগণ ইটারনাল কান কাটা কেউ না। ইয়েস আমার বেকারিস, এনা আমার একটা চুজ আমার করতে থিনারে হইব, ভালো লাগছিল, থিনারে একটা ভালো চুজ লাগছিল, করতে হইব, একটা চুজ তাইলে করতে থিনা, হইব, তাইলে থিনা ইকারিস ইকারিস। এটা পরে কমু। হ্যাঁ তোমার আচ্ছা এখন ইন্টারনেট লাগবে আচ্ছা না, আচ্ছা থেনা যেহেতু কোয়েল হয়েছো, তো আমরা স্পয়লার যাওয়ার আগে আমি একটু হগল তার অ্যাক্টিং লো একটু বিচার করে লই। 1 মিনিট ইম্পর্টেন্ট টপিক বাদ গেছে, তোমার ইন্টারনেট ওয়াইফ কেডা নাই ফ্যান্টম এটা আমার জানিস হ নাই? এটা করলে কি প্রশ্ন আছে, উত্তর না দিলে চলবো? কি অ্যাক্টিং কো আচ্ছা এখন অ্যাক্টিং হ তো জনগণের ছবির মধ্যে অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, মানে অ্যাকচুয়ালি ট্যালেন্টেড কমো না, মানে মানে কি কমো অনেক ম্যাচিওর, মানে দামি বহুত দামি দামি অভিনেতা আছে তো, জুলিয়া ফাই সবচেয়ে দামি অভিনেতা নাই না? না সালমা হায়েক কত দামি অভিনেতা, ও ভুলে গেছিলাম কয়, তারা দুইজন তো মানে বহুত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তারা তারা চাইলে ভালো অ্যাক্টিং করবার পারতো, কিন্তু তারা এমন ব্ল্যান্ড, মানে জলি আফা থেকে আশা করি না, জলি আফা তো আফা না দাদি হয়ে গেছে এখন, মানে অ্যাঞ্জেলিনা জলি অনেক মানে একেবারে আমি জানি না এটা কি আছে, মানে কোনো কোনো ইলার ক্যারেক্টার মানে কি একটা মানে ক্যারেক্টার ও এনাফ দেখানি হয়েছে না, মানে এটা টেরি কি ফেললাম না। একটা ক্যারেক্টার ও দেখা নিয়েছে না, কিন্তু ইলা এমন মরা কে আমি বুঝলাম না। হ্যাঁ এটাই একটা ক্যারেক্টার আরো কি কমো বালা করে এস্টাবলিশ করতে পারছে না। আমার সবচেয়ে অপছন্দের রিটার্নার আছে গেস করো জনগণ কি, আমার ফার্স্ট গেডা না আমার সবচেয়ে অপছন্দের কি ইটারনাল আছে ড্রুই, একটা একটা ছাগল তুম করে কেডা। সবচেয়ে অপছন্দ ফেস্টস, হ্যাঁ আমি তো কইয়া দিছি আমার আমার অপছন্দ হলো ওইটা তোমার ওই যে গেডা এটা ফেস্টস বিজ্ঞানী আচ্ছা ওইটা না ফেস্টস, আমার ঠিক আছে। ড্রুই গ্রেস, আমার ড্রুই গ্রেস সবচেয়ে বেশি হচ্ছে একটা ছাগল, প্রথম প্রথম জনগণ নয় জায়গায় আবার করে না মানুষকে খাইজে বাইজে করতে দেওয়া উচিত।
এটা স্পয়লার দেয়, আমরা কি স্পয়লার যাই এটা আলাপ হইছিস এখন? ওকে হ কমিকে স্পয়লার কমিকে ঢোকাও এজা কি ছিল না তোমার, মদ্দা মানুষ ছিল না ভাই মানে পুরুষ মানুষ ভাই। ছিল না? কমিকের মধ্যে আমি কই, কমিকের মধ্যে ইয়া সার্সি থেনা বাদে ভাই সব দিন পুরুষ। ইস স্প্রাইটটা তাকে ফুলা ছিল, পরে রিবর্ন অর ফরমাইয়া হইছে। হ্যাঁ আচ্ছা স্প্রাইটের বিষয়টা বাদ দিলাম ভাই, সব পুরুষ। এটা নাকি কমন ইটারনালের মধ্যে যে আরেকটা জিনিস হইছে, ফার্স্ট জানি কি এটার নাম জানি কি, ইয়া মাকারি যেমন এরা তো সেলেস্টিয়ালরা বানাইছে, করে রোবট বানাইছে, ইচ্ছা করে বুবা বানাইবে ওকে। তো এই প্রশ্নটা স্প্রাইট করছে যে আমারে বাইটটা আমার এমন বানাইলো কে, আমি বড়ই রেখে সবাই রে সবাই একই রকম বানাই তো, বাকিটা এটা মারা একটু যায়, একটা ফিটকি বাচ্চা লাগবো কি করে শখ, কিন্তু এরা বুবা বানায় কি লাভ ডাইল। এটাই মানে মার্বেল যে আজকাল কি লেভেলে প্যান্ডারিং শুরু করছে তাই প্রমাণ জনগণ এনি ফাউজে কি লেভেলে প্যান্ডারিং শুরু করছে। নেটের আর মধ্যে আমি এই কি করি, ছবিটার তো কোনো মানে হয় না, মানে এটার কোনো মানে হলো আমি এখন কিছু, আমি এখন কিছু ইয়া ছবির স্টোরি না অ্যাকচুয়াল কিছু ফাসলা যাবো আর কি। আচ্ছা হেরা কি কইছে ছবি যে হেরা ডিভিয়ান বাদে, হেরা ডিভিয়ান বাদে ইয়া কি থানোসের মানে কয় ইটারনাল হইলে থানোস তো ইটারনাল, তাহলে তো থানোসের কিছু করলো নাকি? হ্যাঁ না হেরা তো একটা ইটারনাল আর একটা ইটারনালের মারতো না, কিন্তু কিন্তু থানোস থানোস নর দ্য ডিভিয়েন্ট বলে, এখন থানোস তো অর্ধেক ডিভিয়েন্ট, এটা এখন এটা এখন কম এটা এখন এমসিইউ অর্ধেক ডিভিয়েন্ট রাখবো না রাখবো এটা তো গ্যারান্টি নাই না। এটা ছোটবেলা জন্মের পর গোলাপি রঙের মধ্যে ফয়রা গেছিল, তাই গোলাপি এটাই। হ্যাঁ এটা এমন একটা ভাব নেবো, কিন্তু আমার একটা আর কথা তাকে আছে এটা পিসি দুইটা এক্সট্রা ছিল, দেখে অপারেশন করে তোতার মধ্যে লাগাই দিছে। আরেকটা কথা আছে আমার, হেরারে হেরারে তো মানব জাতিরে গ্রো করতে ফাটানো হয়েছে না হেল্প, যাতে গ্রো করতে পারে যাতে যথেষ্ট এনাফ পপুলেশন হয় যাতে ওই টিয়ামাত বাইরিতে তুলে থানোস যখন অর্ধেক টি মাইরা দিছে তখন আরিশাম কি করতেছে তখন তো অর্ধেক মাইরা লেলে তো হইতে গ্রো হইতে বাইরিতে টাইম বেশি লাগবে তখন কিছু করতেছে নাকি এই কথাটার এই শেষ। আমি জানি মানে বুঝাইতে পারছি তো জনগণ আপনারা মানে থানোস যখন অর্ধেক পপুলেশন গায়েব করে লাইছে এটা তো খালি আর আর্থের থেকে করে নাই পুরো ইউনিভার্স থেকে ওই প্রত্যেক প্ল্যানেট ওই অর্ধেক অর্ধেক সব ভাই গায়েব করে সেলেস্টিয়াল কি লাইছে। করতেছিল, কি সেলেস্টিয়ারও গেছে, আরিশামও গেছিল লগে। আচ্ছা এবারে আমার কই যে কিঙ্গো, কিঙ্গোটা আরে কিরম লাগছে তোমাকে? আসলে এটা এটা আমার অনেক ভালো লাগছে ক্যারেক্টার, যাই না বিষয়টা অনেক স্যাড যে একটা সিনেমার মধ্যে আমার ইন্ডিয়ান ক্যারেক্টার দিতে ভালো লাগছে বাহিরি থেকে। আমার কাছে আমার কিঙ্গো কাছে অনেক ইকারিস আর খ্যাত কিঙ্গো আমার লাগছে পছন্দ, খেট দেখে পছন্দ। আর সবচেয়ে কিন্তু প্রিয় ক্যারেক্টার হলো আমার কিঙ্গো রিয়েডা, ওই যে কিঙ্গো রেসিস্টেন্ট, ইয়া ইয়া কি জানি মানে কি পাটেল জানি এটা কিন্তু ও ও একটা একুরেট ইন্ডিয়ান অভিনয় হয়েছে, মানে একটা একুরেট ইন্ডিয়ান অ্যাকসেন্ট ইংরেজি যে কয় একটা পুরা, মানে হ্যাঁ। হিন্দি সিরিয়ালে যেমন করে ইংরেজি ইংরেজি ঠিক অন্য করে কইছে ব্যাটাটা। আর হ এটা ছবি বাইর হওয়ার পরে বুঝি না আমি কুমাইল নানজিয়ানির আগের থেকে ওই সিনে তো কিন্তু জানো ইলাইজা কিঙ্গো আসলে কিঙ্গো যে পাকিস্তানি অভিনয় করছে জানতাম না, ব্যাটা আসলে পাকিস্তানি, ইলাইজা পাকিস্তানি এটা জানতাম না আমি, পাকিস্তানি না দিয়ে ইন্ডিয়ান অভিনয় করা, ইন্ডিয়ান করে দিয়ে পাকিস্তানি অভিনয় করা কি লাগে রাখছে হলিউড। ইন্ডিয়ান করে যা বাঙালি করে অভিনয় করায়। দুঃখ বাঙালিরা তো অভাব দেখো। আমার ফিরোজ আচ্ছা একটা শেষের মারামারিতে দেখাইলই না কিং করে কি লাভ ডাইল, এটার কোন মানে আচ্ছা এটার প্রিয় কোন মানুষ মানে হারিয়ে গেল। হইলো মানে একটা ক্যারেক্টার আইন না হ্যাঁ তো এস্টাবলিশমেন্টের টাইম পাইছে প্রথম দেখো আর হ্যারি লাস্টের মারামারি গায়াব এনে দেখছো একটা আইটেম সং গাইছিল, আইটেম সং এর মধ্যে ইন্ডিয়ান র‍্যাকারে একুরেট আমেরিকান অ্যাকসেন্টে গান গায়, এটা এটা কিরকম? এটা এটা বহুত খারাপ লাগছে আমার, এটা ইন্ডিয়াও আসিল না, ইন্ডিয়া আইলে ভালো হইতো। এটা একটা বলিউডের একটা আইটেম সং লইতো, ফ্যান্টম একটা ই দিছিল আমারে, ও ওই যে প্রিয়াঙ্কা কি চোপড়া দিছিল লইতো কি যেন কোনটা ছিল, ওই যে ইকারিস নিয়ে, ইকারিস এর সূর্য যাওয়া লাগবে 12 ও বছর আচ্ছা ভাই, কেমনে ওইটা নিয়ে স্পয়লার আমি করবো। কম, ওইটা নিয়ে তোমরা কই বা কেন, ওইটা আচ্ছা আমার ওকে ওকে হ হ্যাঁ কম না 10 মিনিট কইছে, দশ হ্যাঁ মিনিট মিনিমাম টাইম। ও আচ্ছা কইতাছি ওই যে ইকারিস যে লাস্টে যে উইডা যে সূর্যের ভিতরে চলে যায় না হ্যাঁ এখানে তোমার ইকারিস তো তোমার ওই যে ওগোর মধ্যে সব থেকে ফার্স্ট যেটা এইটার থেকেও ছোলো, তাইলে এটা এত ফার্স্ট কেমনে গেল? এরপর কথা হইলো যে তোমার হের আমি একটা ইয়ে ফার্স্টে হের স্পিরিট দেখলাম আর কি দাঁড়াও স্পিড, আর ছবির ভিতর স্পিড না ইয়া কমিক্সে স্পিড পার্থক্য কমিক্সের আছে না, মনে হয়, কমিক্সে অবভিয়াসলি কমিক্সের স্পিড অনেক বেশি হইব। তাহলে ছবির ভিতর তো হ্যাঁ অনেক ফাস্ট, তাহলে ও মানে তাইলে ছবির তোমার ভিতর তো এই নে সবচেয়ে ফাস্টেস্ট মার্বেল ক্যারেক্টার। হ্যাঁ হের স্পিড হলো 850 মাইলস পার আওয়ার, আর এই এই হিসাবে গেলে হের 12 বছর প্রায় টাইম লাগবো ইয়েতে যাইতে সূর্যে যাইতে। তাহলে কি টাইম সেভ করে দেয় করে, টাইম কি 12 বছর তুলে হেতারা এখন নিচে পানির পৃথিবীর মধ্যে বইয়া আছে নাকি?
আর পৃথিবীর বাইরে বাতাস মাতাস নাই, এমন আরো আলো আরো বেশি বেশি হে লাইক হে করতে মনে চায়। ওই হে তো মনে বাতাস নাই, হে তাহলে মনে উড়লো ভুলে কেমনে? গেছে খারিসের কথা। আর নাহলে পৃথিবীর না মধ্যে দেখা উড়লো মানো কম কেমনে, স্পিডে উড়তো। তুমি কি ফিজিক্স জানো না নাকি? ফিজিক্স ব্যাপারে একটা ধাক্কা দিলে উড়া উড়তে থাকে, কোনো ই লাগে না। আর নাহলে আর নাহলে পৃথিবীর মধ্যে কম স্পিডে উড়তো, কারণ পৃথিবীর মধ্যে অতিরিক্ত বেশি স্পিডে উড়লে তো যেই ঠান্ডা হইব কি কয় শক ওয়েভ তৈরি হইব, ওইটা জিনিসপত্র আশেপাশে উড়ে দেবো, এই কারণে মনে হয় পৃথিবীর মধ্যে কম স্পিডে উঠতে হয়। শিকারী মানে ছিল আসলে বেশি ডিসকাউন্ট স্পিডে উঠতে হোমল্যান্ডার, হয়। গরিবের হোমল্যান্ডার, এর কি উই সুপার হ্যাভ স্ট্রেংথ মম, আছে? উই হ্যাভ হোমল্যান্ডার এট হোম। হ্যাঁ, গরিবের সুপারম্যান কওয়া যায়, গরিবের সুপারম্যান হাইপেরি এটা বানায় কোয়া যায় আগে, না, কারণ হ্যাঁ একটা পাওয়ার নাই, ওটা হলো যে শীতল ফু দেওয়া। শীতল ফু দেওয়া নাই। হা হা, এজেক্স ক্যারেক্টার যা ছিল আমি বুঝলে গেছি যে মানে হ্যাঁ আচ্ছা তো আচ্ছা হ্যাঁ, একটা একটা জিনিস একটা জিনিস ইয়া করছে এই যে কি করে এটা ইটারনাল কিছু তৈলে, যেমন থ্যানোস বা থ্যানোসের ভাই এরোস, হেরা ন্যাচারাল বর্ন না, হেরা কি ন্যাচারাল বর্ন। ইটারনাল স্যার রিপ্রোডিউস করে কেমনে হেরনে রোবট? এখন তো হেরা যদি ন্যাচারাল বর্ন হয় বার তুলে হেরা যে রোবট তো কেমনে, মানে ইটারনালস আসলে কি, হেরা কি বুঝাইতে চাইতাছে, কি করতে চাইতাছে, মার্বেল কিছু জানে কি করতে চাইতাছে তারা? আমি জানি নেক্সট কিছু মুভিতে একটা আন্ডা পান্ডা আন্ডা সারা এক্সপ্লেনেশন দিয়ে বোঝানোর কোনো ভিত্তিহীন একটা এক্সপ্লেনেশন দেবো থাকবো, আমি এটাই আশা করি মার্বেলের তো আপাতত। এটার মানেটা কি, মানে থ্যানোস নর্মাল, এরোস ধরতাছি নর্মাল, তো এরোস, এরোস রে দেখতে দিলে, একই তাই। এরোস রে দেখতে মানুষের মতো, থেনোস রে দেখতে ওইরকম কে? ছোটবেলা মনে গোলাপি রঙের রঙে ফেরা গেছিল, গোসল করছিল এমন একটা গোলাপি ভাব লইবো কবর ডিপ কেমিক্যাল, হাফ ডিভিয়েন্ট হলে তো নাইলে সেনোস একটা প্রতিবন্ধী তাই। এই আর 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 এই ছবিটা আমি আমার মনে কি বুঝলাম না যে এজেক্স এর আর অনেক সিনা ছিল, এটা সব কাট করে দিছে কি কও। মনে হয়। হ্যাঁ মানে যেমনি করে অ্যাডভার্টাইজ করছে সিনেমার মধ্যে তা ছিলই না, এত পুরো ফ্ল্যাশব্যাকই আছিল। হ্যাঁ, মেন সিনেমার তো ছিলই না। এত দামি অভিনেতা নিবো ইয়ের লেগে, আর থাউজেন্ড হিল লেগে অ্যাঞ্জেলিনা জোলি কাজ করলো জোলিয়া ফ্যানের ফারও মতো, এত থাকবো। ফ্যান ফেভারিট একটা ক্যারেক্টারে, মানে ফ্যানা ফ্যান ফেভারিট আমি যতদূর জানি কমিক্স এর কমিউনিটি থেকে, কিন্তু মানে ইলার কোনো ডায়লগই নেই এক কথায় কইতে গেলে, খালি সাই হই চোখটি বড় বড় করে খালি সাই হইলা। এটার কি মানে বালা বালা একটা, আমার মনে হয় মোটামুটি সবাই ভালো একটা, কিন্তু হুট করে মরে কাজ গেলো, লাগাই তো, কাজ লাগাই তো পারছে না, সব এই মরা জন্য। ডেন্টিক লাগে একটা ছিল। আমি আর একটা আমি জিনিস বুঝলাম খেয়াল না, করছিলাম, এটা জানতাম না, অনেক সুপার হিরো মুভির মধ্যে ভিলেনডির নায়কের সেম পাওয়ার থাকে, যেরকম আয়রন ম্যান 1-এ, ব্ল্যাক প্যান্থারে, অ্যান্টম্যানে, আর কুন্ডি আর মাথা দিয়ে আছে না, এটা অনেকটা সিমিলার যে ডিভিয়েন্ট যখন ফারসারি করে। আর কয়েকটা মানে এজ্যাক্স এর পাওয়ার নিতে গেলে এক সেকেন্ডের ভিতরে, তারপরে গিলগামেশ এর নিতে একটু টাইম লাগছে, আর থেনার নিতা ছিল ওই, নিতা ছিল ওই 2-3 সেকেন্ড কমিক্সে দেখায়া নাকি এরম জায়গাটা অন্য একটা সিন হয়, কি কোন। এই যে এরম যে একটা সিন হইলো না থেনার হলে ফর যে আটকে টেলে, ও না এটা জানতাম না, কমিক্স এর ডিভিয়েন্ট পাওয়ার চুরি করতে পারে, আমি এটাই জানি না, এটা প্রথম দেখছি আর মনে। আমার তেমন কিছু নাই গো, রেডি আছিল আমার তারপর ওই যে ইয়ে আছে না তোমার, ওই গেম অফ থ্রোনস এ ওই যে অভিনয় করছিল ওই বেডা বেডাটা, ও ও এরা তো গেম হিলার অফ না থ্রোনস করলে তো ছিল, ওই না, আরে হ্যাঁ হিলার না করলে তো ওই, ও ব্ল্যাক নাইট আর ইয়ে আছে, ব্লেড আছে, এরা ও মনে মুন নাইটে আচ্ছা থাকবো, এরা মানে টিভি শো এবো আমার মুন্নোটা যদি থাকবো আর মনে হয়, থাকবো, এরা আমার মনে হয় এনালে ব্লেডের ছবি যাইও। এবো এই বছর ব্লেড মনে তো নাই লুক কেজার একটা ভিলেন রবিন করছিল, ব্লেডের ব্যাটাটা কেন, মার্শাল আলী। হ্যাঁ ও মহর্ষাল আলী মুসলমান নাকি, মোহাম্মদ আলী তো নাম মুসলমান শুনে না, বুঝবার পারো না না, অনেক সময় তো বুঝো না মানে ফ্যামিলি মার্শাল মুসলমান আলীর, হইলেও। মার্শাল আলী একদম মার্শাল আলী, ইয়া মার্শাল আলী ওইটা ওয়াটফোর্ড আটকাইছিল, হোয়াট দা ফাক, কাইটা দিও আমি কাইটা আবার দিও কমু, আমি আবার কমু, মার্শাল আটকেছিল। আলী একবার এয়ারপোর্টে আটকাইছিল তো হ্যাঁ মুসলমান দেখে, মানে আমি বুঝলাম না মোহাম্মদ আলীর মতো, মানে ইউএসএ এত আইকনিক একজন আমার নাম এখন একটা হয়েছিল জিনিস ভূতের। মনে পড়ে গেল, সিনেমার সবচেয়ে বড় ইনসাল্ট যে ফেস্টসের জামাই হলো আরবি ভাষা কয়, এলে গেছে 0 out of 10 সিনেমা কেউ দেখবেন না। আমার যতদূর মনে হইলো ফেস্টস এর জামাই রে ইয়ে কি মুসলমান বুঝাইতে চাইছে, এটা আমি কিন্তু জনগণ, এটা ইহুদি প্রথম আমি কিন্তু ছবিটা দুইবার দেখছি, প্রথমবার আমি এটা নোটিস করি নাই, দ্বিতীয়বার নোটিস সাবটাইটেল লেখা করছি, তো স্পিকিং অ্যারাবিক, এটা এটা খারাপ জনগণ হ্যাঁ, আবার ইহুদি হইতো রে কেউ জানি না, ধরে নিলাম আর ধরে নিলাম আরাবিক কোন মুসলমান নয়, দেশের, ধরে নিলাম মুসলমান না, আরাবিক কোন দেশের মানে মিডল ইস্টের কোন দেশের ধরে নিলাম, ধরে নিলাম ডিজনি আমরা কিন্তু দেখতেছি
আমরা আছি জিনিস নিয়ে, আমরা আমরা ফাঁকি দিতে পারবো না আমাদের শোক। টরেন্টিং কিন্তু অনেক বড় একটা ব্যবসা আছে, আমার ব্যবসা যাবো এটাই আসলে আমার কথা, আর কিছু নাই। আর কি 10 মিনিট আর আছে? আর না, এ ছবির থেকে যদি কোনো কিছু লয়ে আমি অ্যাকচুয়ালি কি কয় আমার আশা আছে ভবিষ্যতে দেখার, যেটা হয়েছে আসলে ওই ছবিলে যে কোনো আশাই আসে ব্ল্যাক, না আমার। না না এ ছবির থেকে কোনো কিছু যদি ইন্টারেস্ট আমার থাইকা, তাই এটা হয়েছে আমার আমার এই ছবির একটা ক্যারেক্টার লয়ে ইন্টারেস্ট নাই, ইয়া বাদ ব্ল্যাক নাইট বাদ আশা করি এটা ভালো হইব আশা করি। ব্ল্যাক নাইট তো আলাদা ছবি, আলাদা ইটারনাল। মানে এটা এটার আরেকটা থেকে প্রশ্ন বাইরে আমার, স্টার লর্ডের ভাব তো ইটারনাল, কি কই স্টার লর্ডের ভাব তো সেলেস্টিয়াল, যেহেতু সেলেস্টিয়াল, একটা প্ল্যানেট হয়ে গেল, তাই এটা কেমনে কেমনে হইলো? এটা কি ইমার্জেন্সি বার গেট কে পড়ছে? আমার মনে হয় হের ব্রেন হের ব্রেন বড়ই নাই বা হয়তো বা নাহলে মনে হ্যাঁ কিছু একটা একটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী সেলেস্টিয়াল ইগো দ্য শৈবার লিভিং ফাইটিং। প্ল্যানেট। আমার মনে হয় হ্যাজ এ প্ল্যানেট এ বিতে আছেন, এই প্ল্যানেট বোধ আমি বইরে আছে গেলে ব্রেনটা ধরে দিতে পারছে, এটা হলো একটা তাহলে থিওরি তো আছে একটা আমি মনে লোকে ফিউজ দিছিলাম। হয়ে গেছে, এটা তো ভাও একটা এক্সপ্লেনেশন দিব এটাই, এটা একটা ফাল এক্সপ্লেনেশন দিব, দেখাটা আমি কোনো মানে লোক মানে নিছি না এটা কি। এত রিচ হিস্ট্রি কমিক্স এর মধ্যে এত রিচ হিস্ট্রি কিন্তু না, এরা এরা মুভি ডিরে এত ডাম ডাউন করে PG-13 বানানো লেগে। যাই হ্যাঁ হোক, আর একটা কথা, একটা একটা জিনিস মার্বেলের যেহেতু বেস্ট শেষ, জিনিস হলো ডেয়ার ডেভিল, এটাই জনগণ ভালো থাকবে, হ্যাঁ এটাই, আর আমি একটা জিনিস প্রশ্ন করবো, এটা জনগণ নিয়ে কোনো ইস্যু পৃথিবী নাই। ধ্বংস হয়ে যেতে থাকে, পৃথিবী ফেটে আটবার হইতেছে, শিল্ড কই ওই সাদা পুতাই তোরা কো, তোরা না সারা এটা জানি পৃথিবী না কিছু, মনিটর করস, হ্যাঁ এত্তার ডেয়ার ডেভিল তো আটবার হয়ে একটা গেছে মেয়ে তো, গা। শিট কই ডেয়ার ডেভিল কি হয়, ডেয়ার ডেভিল যা হয় তা তো পৃথিবী ধ্বংস করে নিয়ে যাবে, এদের কিচ্ছু হয় না। কিন্তু হেরানা সব মনিটর করে, তাহলে ক্রাইম দেখবো না? আর শিল্ড কই তোরা কো তোরা, এটাই আর কি। আরো কিছু কর আছে আমার কিছু করার নাই, বরাবর ছবিটা পোষা শেষ। জনগণ ছবি ভালো না, এভারেজ, এভারেজ কিন্তু ভালো না, এভারেজ হ্যাঁ বেস্ট বেস্ট ক্যারেক্টার ইকারিস। আর কারো কিছু ফ্যান্টমের কর কিছু না কথা আছে থাকলাম, নাকি? এফ কে আমি ফ্যান্টমের এফ কে কিছু কই, আমি তো কিছু কথা কথা নাই, কইতাছি, উনো শোনা গেছে যা না কথা? তোমার হ্যালো হ্যালো, আনমিউট করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার আর কিছু কই কর নাই। বেস্ট ক্যারেক্টার হইলো, বেস্ট ক্যারেক্টার কেডা, বেস্ট ক্যারেক্টার হইলো থেনা। বিষয়টা অনেক স্যাড যে একটা সিনেমার মধ্যে আমার প্রিয় ক্যারেক্টার একটা ইন্ডিয়ান ক্যারেক্টারের, এই কি কয়ে সাইড ক্যারেক্টার, ইন্ডিয়ান সাইড ক্যারেক্টার, এটা অনেক শুনে দুঃখজনক অনেক খারাপ বিষয়, লাগলো। তো বিষয়টা অনেক জনগণ দুঃখজনক। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার বাটনে সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ ধন্যবাদ।